রান্নার গ্যাসে ভর্তুকি ছাটাইয়ের মতো কঠিন সিদ্ধান্ত থেকে একের পর এক দুর্নীতির অভিযোগ, রীতিমতো কোণঠাসা ইউপিএ টু। গোদের ওপর বিস্ফোরণের মতো বিঁধছে খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের সিদ্ধান্তে বিরোধীদের সম্মিলিত প্রতিবাদ। এই অবস্থায় লোকসভা ভোটের আগে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে কোমর বেঁধে নামল কংগ্রেস। জনবিরোধী তকমা ঝেড়ে ফেলে জনমোহিনী হয়ে ওঠার কৌশল নিল কেন্দ্র। খাদ্য জ্বালানি সারে ভর্তুকির নিয়ম বদলানোর পাশাপাশি নেওয়া হলো গরিবদের হাতে সরাসরি ভর্তুকির অর্থ তুলে দেওয়ার সিদ্ধান্ত। মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, আগামী বছরের প্রথম দিন থেকেই এই ভর্তুকি আধার কার্ডের মাধ্যমে নগদে পাবেন সাধারণ মানুষ। চিদম্বরম জানিয়েছেন, আধার কার্ডের মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে টাকা। নতুন এই পরিকল্পনায় সরকারের খরচ হবে 30-40 হাজার কোটি টাকা। This scheme will be launched in 51 districts of India, spread over 16 states on the 1st of January 2013. We hope to be able to demonstrate the benefits of the scheme and then roll it out through the rest of the country. এদিন দিল্লির আকবর রোডে কংগ্রেসের অফিসে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম এবং গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ জানান, খাদ্য পেট্রোলিয়াম এবং সার বাবদ ভর্তুকি সরাসরি মানুষের কাছে পৌঁছে দিয়ে সরকারের ভর্তুকির বোঝা অনেকটাই কমানো যাবে। এভাবে সরকারের আর্থিক ঘাটতি কমানো সম্ভব বলে দাবি কেন্দ্রের। এবিপি আনন্দ।